পৌষে বইছে শীতের হাওয়া, হিমেল বাতাসে সরিষা হলুদ ফুলে দুলছে বিস্তৃত এলাকা, এক ফুল থেকে আরেক ফুলে মধু আহরণে ছুটছে মৌমাছিরা। বন্দরের সাদ্দি এলাকায় গেলে ক্ষেতের পর ক্ষেত সরিষা ফুলের এমনই নয়নাভিরাম দৃশ্যর দেখা মিলে। কৃষকরাও এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছেন, যদিও প্রকৃতি বিরূপ আচরণ না করে তাহলে এবার তাদের বাম্পার ফলন হবে বলে জানিয়েছেন কৃষকরা। তবে তাদের এই বাম্পার ফলনে যেন বাধা হয়ে দাঁড়িয়েছে দর্শনার্থীরা। সরিষা ফুলের সঙ্গে ছবি তুলতে গিয়ে ক্ষেতের ভিতর ঢুকে পড়ছেন অনেকেই, এতে দর্শনার্থীদের পায়ের তলায় পিষে যাচ্ছে সরিষা। তবে গত কয়েক বছরের তুলনায় এবছর অনেকটাই কড়াকড়ি এবং জাল দিয়ে বেড়া দিয়েছেন সরিষা ক্ষেতের পাশে, যাতে করে দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করতে না পারে। বন্দরের সাবদি এলাকায় ক্ষেতের পর ক্ষেত হলুদে ছেয়ে গেছে, প্রকৃতি যেন হলুদ ফুলের বিছানা বিছিয়ে আছে মাটিতে। এই হলুদ ফুলের বিছানা দেখে কারো কারো মন ভালো হয়ে যায়, কিন্তু ক্ষেতের পাশে গিয়ে দেখা যায় প্রত্যেকেই ক্ষেতের পাশে একজন করে দাঁড়িয়ে ছবি তুলছেন। দর্শনার্থীরা ছবি তোলায় অনেকটাই ব্যস্ত সময় পার করছেন সরিষা ফুলের এমন বিস্তীর্ণ ভূমি দেখে। এনএন টিভি, নারায়ণগঞ্জ।